আসসালামু আলাইকুম আহমতুল্লাহি রসুল আকরম সাল আলী ওসাল্লাম জনক সাহাবিকে নসিহত স্বরূপ বলেন খমসান কবিলা খমসেন পাঁচটি বস্তু আসার পূর্বে পাঁচটি জিনিসকে তুমি সম্পদ মনে করো মূল্যায়ন করো অবমূল্যায়ন করো না নাম্বার এক সাবাবাকা বা হারমিক তোমার যৌবনকালকে তুমি বৃদ্ধ হওয়ার আগে আগে তোমার যৌবনকালকে কাজে লাগাও মূল্যায়ন করো সম্পদ মনে করো নাম্বার দুই ও শিক্ষা কবেলা সাপামিক তোমার সুস্থতাকে সম্পদ মনে করো তুমি অসুস্থ হওয়ার আগে অর্থাৎ তুমি অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থতাকে তুমি কাজে লাগাও নাম্বার তিন অগেনা কা কবলা ফকরিক তোমার ধন সম্পদকে কাজে লাগাও তোমার ধনসম্পদ যাওয়ার আগে অর্থাৎ কোনো একটা সময় হতে পারে তোমার ধনসম্পদ তোমার থাকবে না সেই ধনসম্পদ তোমার থেকে যাওয়ার আগে তুমি ফকির হওয়ার আগে তোমার ধন সম্পদকে কাজে লাগাও ব্যয় করো খরচ করো কিপটামি করো না অনেকে তো আছে ধন সম্পদ ব্যয় করতে চায় না হাতের মুঠো দিয়ে হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে পানি ঝরে না এ ধরনের কিছু মানুষ আছে তো তোমার ধনসম্পদ যদি তুমি না বহন করতে পারো না খরচ করতে পারো তাহলে কে করবে নাম্বার চার ও ফারা কাকা কবেলা সগলিক তোমার অবসর সময়কে তোমার ছুটির সময়গুলোকে তোমার ব্যস্ততা আসার পূর্বে পূর্বে সম্পদ মনে করো কাজে লাগাও এই সময় তো আর পাবে না সময় থাকা অবস্থায় তুমি কাজে লাগাও কারণ সময় অতি মূল্যবান সময় চলে গেলে আর ফিরে আসে না নাম্বার পাঁচ ও হায়াত একা কবলামাওতিক তোমার এই এই সময়টা এই জীবনটা তোমার এই জীবনটাকে মৃত্যু আসার পূর্বে পূর্বে তোমার এই হায়াতি জিন্দিগিকে কাজে লাগাও কারণ আমরা কয়কাল বাছি বা কয়কাল বাঁচবো এটা আমাদের কাহারও জানা নাই এই মানুষের গড় হায়াত সর্বোচ্চ ষাট থেকে সত্তর বছর রসুল আকরাম সাল আলী হাসাল্লাম বলেছেন মা বাইনা সিদ্দিন ইলা বাইন ষাট থেকে সত্তর বছর ও মাইয়া হুমাইয়া জালিক এর পূর্বেই বহু মানুষ দুনিয়া থেকে চলে যায় ষাট সত্তর বছরই তো অনেক হায়াত পায় না তা আমাদের এই হায়াত জিন্দিগিকে আমাদেরকে কাজে লাগাতে হবে আমাদের মিত্র আসার পূর্বে পূর্বে তা আমরা সামারি আকারে এই পাঁচটি জিনিস আমরা জেনে নেই নাম্বার এক তোমার যৌবনকে কাজে লাগাও বৃদ্ধ হওয়ার পূর্বে নাম্বার দুই তোমার সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ হওয়ার পূর্বে নাম্বার তিন তোমার ধন সম্পদকে কাজে লাগাও তুমি দরিদ্র হওয়ার পূর্বে নাম্বার চার তোমার অবসর সময়কে কাজে লাগাও ব্যস্ততা হওয়ার পূর্বে নাম্বার পাঁচ তোমার জীবনকে তোমার হায়াতে জিন্দিগি কাজে লাগাও তোমার মিত্র আসার পূর্বে পূর্ব। আল্লাহ তালা আমাদের যে পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করা হলো এই পাঁচটি বিষয়কে সম্পদ মনে করে এই পাঁচটি বিষয়কে মূল্যায়ন করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম অবার বাক